হাই এভরিওয়ান, ক্যারিয়ার কোচের ক্যারিয়ার টকসে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন হাস্যোজ্জ্বল চেহারার একজন অতিথি আজকে আমাদের সাথে আছেন, আবিদ নিয়াজ, নিয়াজ আহমেদ যেটাই বলি না কেন। সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ফেসবুকে অনেক বেশি পরিচিত যে নামটি সেটি হলো আবিদ নিয়াজ। উনি রেজুমে ডেভেলপমেন্ট স্পেশালিস্ট যদি বলে থাকি এই জগতে, আই মিন সিভি বা রেজুমে লেখা বা লিখতে হয়, ইম্পর্টেন্স অফ রেজুমে, সিভি, কভার লেটার, এই জগতে শুরুটা তিনি করেছিলেন। আজকে তাকে ক্যারিয়ার কোচের ক্যারিয়ার টকসে অতিথি হিসেবে পেয়ে দর্শকরা অনেক আনন্দিত হবেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, সিরিজ আকারে অনেক কিছু শোনার ইচ্ছে আছে। শুরুতেই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে নিয়াজ ভাই আপনাদের কাছ থেকে শুনতে চাই, সেটি হলো দ্য ইম্পর্টেন্স অফ বিং ইনভলভড উইথ পার্ট টাইম জবস, অর্থাৎ পড়াশোনা করার পাশাপাশি আমরা স্টুডেন্ট লাইফে শুধু ক্লাসরুম, লাইব্রেরি, অ্যাসাইনমেন্ট, ফ্রেন্ড সার্কেল, আড্ডা, ফেসবুক, এটা না, এর বাইরে নিজের দায়িত্ব নেওয়া বা পড়াশোনার পাশাপাশি যেটা আমরা বলি কিছু আর্নিংয়ের সাথে ইনভলভ হওয়া, সেলফ সলভেন্ট যেটা আমরা বলি, সেইটা যদি হয়, সেটার ইম্পর্টেন্সটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন আপনার নিজের অভিজ্ঞতা থেকে। থ্যাংক ইউ জামাল ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পার্ট টাইম জব করাটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি দেখেন আমাদের দেশের প্রায় 80 লাখ মানুষ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে শারীরিক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করছে। আপনি যদি বাংলাদেশের ইকোনমির দিকে তাকান তাহলেও আপনি দেখতে পাবেন প্রায় 2.25 কোটি নারী এবং পুরুষ বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে অথবা বিভিন্ন জায়গায় শুধুমাত্র শারীরিক পরিশ্রম করার মাধ্যমে অর্থ উপার্জন করছে। সো যেটা হয় যে আমাদের দেশের প্রায় 3 কোটির মতো মানুষ, অলমোস্ট 3 কোটির মতো মানুষ শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে, শারীরিকভাবে কাজ করে অর্থ উপার্জন করছে, এবং ওই অর্থ দিয়ে বাকি 15 কোটির মতো লোক তারা চলছে। প্রত্যেকটা পরিবারে, মধ্যবিত্ত প্রত্যেকটি পরিবারে আপনি লক্ষ্য করলে দেখবেন একজন লোক আয় করেন এবং বাকি 4 জন লোক ওই আয়ের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল, অধিকাংশ পরিবারে। এবং আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন জিনিসটা কত ভয়াবহ। কোনোদিন যদি সংসারের ওই উপার্জনক্ষম লোকটা যদি অসুস্থ হয়ে যায়, সে যদি তার যদি কোনো একটা অসুস্থতা ধরা পড়ে, তার যদি 7 দিন 10 দিন 15 দিন হাসপাতালে থাকতে হয়, তাহলে আমাদের দেশের অধিকাংশ পরিবারই আছে যাদের এটা করার জন্য যে সাপোর্ট বা এটা করার জন্য যে প্রিপারেশন থাকা দরকার এরকম কোনো কিছুই নেই। আমরা যে আজকে এসি রুমে বসে আছি, এসি রুমে ক্লাস করছি, ভালো ভালো খাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, চেক ইন দিচ্ছি, ঠিক এই মুহূর্তে আমাদের জন্য, আমাদের পরিবারে যে ব্যক্তি আয় করছেন ওনার হয়তো মাথার 1 ফোঁটা ঘাম মাটিতে পড়ছে, এবং উনি মাথার ঘাম মাটিতে ফেলে পরিশ্রম করছেন বলেই কিন্তু আপনি আজকে ফেসবুকে বসে একটা ভালো জায়গায় খাচ্ছেন এবং চেক ইন দিচ্ছেন। সো আমার যেটা প্রশ্ন, যে দেশে যারা তরুণ আছে তাদের প্রতি আমার যেটা প্রশ্ন, যে আমরা কি ওই একজন লোকের উপরেই নির্ভর করে থাকবো? আমাদের কি কিছুই করার নাই? গরিব মানুষ যারা তাদের জীবন কাটে দারিদ্র্যের দুষ্টচক্রে, আর মধ্যবিত্তদের জীবন কাটে দায়িত্বের দুষ্টচক্রে। সো এই যে দায়িত্বের দুষ্টচক্র, আপনার পুরো পরিবারের দায়িত্বটা যে একজন ভদ্রলোক বা যে একজন ভদ্র মহিলা, আপনার বাবা হোক, আপনার মা হোক, কিংবা আপনার বড় ভাই হোক, যেই এই দায়িত্বটা নিয়ে রাখছেন, যিনি এই দায়িত্বটা পালন করছেন, উনি কঠোর পরিশ্রম করছেন, শারীরিক পরিশ্রম করছেন, হাড় ভাঙা খাটুনি, মাস শেষে মালয়েশিয়াতে হয়তো খুব কঠোর পরিশ্রম করছেন, ডে লেবারের কাজ করছেন, 40-50 হাজার টাকা বেতন পাচ্ছেন, উনি হয়তো খাচ্ছেন অথবা খাচ্ছেন না, কিন্তু ওনার উপার্জন থেকে মাসে আপনাকে 25,000 টাকা পাঠাচ্ছে, 20,000 টাকা পাঠাচ্ছে, এবং আপনি ওই টাকা দিয়েই সুন্দর একটা জায়গায় যাচ্ছেন, সুন্দর কাপড় পরছেন, সুন্দর খাচ্ছেন, সুন্দর চেক ইন দিচ্ছেন। বাট আপনি কি কখনো ফিল করছেন যে ওই লোকটাকে যে কিছুটা কন্ট্রিবিউট করা যেতে পারতো কি না? তো ওই লোকটাকে আপনি কন্ট্রিবিউট করবেন কিভাবে? আপনি ধরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, হ্যাঁ, আপনার বাবা হোক, মা হোক, যেই হোক না কেন, অথবা আপনার কোনো বড় ভাই হোক, উনি আপনার টিউশন ফি তো দিচ্ছেন, উনি তো না বলছেন না, বাট আপনি কেন ওনার কাছ থেকে টিউশন ফিটা না নিয়ে নিজেরটা কেন নিজে চালানোর মতো
ওইটুকু পরিমাণ স্বাবলম্বী হওয়ার জন্য নিজে কোনো কাজে ইনভলভ হচ্ছেন না। আমার কথা হচ্ছে এখানে আমাদের দেশের এই যে এখন বিপুল সংখ্যক ছেলেপেলে আমাদের ভিতরে যে বেকার, এবং পাশ করে বেরোনোর পরে তারা যখন রিজিউম বা সিভি ডেভেলপ করে তখন সেখানে তারা কি কাজ করছে এরকম লেখার মতো তারা কিছুই পায় না। কেন পায় না? কারণ তারা স্টুডেন্ট লাইফে কখনোই তাদের মানে প্র্যাকটিক্যাল লাইফটা যে কী ধরনের এর কোনো মানে আইডিয়া বা এই ধরনের কোনো আইডিয়া তারা নিতেও চায় না। এবং আপনাদের যারা বাবা মা, বড় ভাই, বড় বোন, সবাই আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে বলেই আপনাকে কোনো প্রকারের কাজে ইনভলভ হতে না দিয়েই আপনার শিক্ষাজীবন তারা পার হতে দিতে তাদের কোনো আপত্তি নেই। যদি এটা অন্য অর্থে বলি, একদিকে এটা ধ্বংস করছে ওই ছেলে বা মেয়েটার জীবনটা, বিকজ শুধু এটা একটা দিক বললেন যে একটু ফ্যামিলিতে স্বাবলম্বী হওয়ার জন্য একটু হেল্প করা, পাশাপাশি তার লার্নিংটা তো ইম্পর্টেন্ট, যেটা আপনি একটু আগে মেনশন করলেন যে যখন কোথাও অ্যাপ্লাই করছে তার রেজুমেতে বা সিভিতে এটা মেনশন করে না যে ট্রাস্ট করাটা খুবই এখন ঝামেলা হয়ে যায়, কর্পোরেট থেকে ট্রাস্ট করতে চায় না ফ্রেশারদেরকে, রিয়েলি সে এটা কাজ করতে পারবে কি পারবে না এই ট্রাস্টটা আসে না। বাট এটা যদি উল্লেখ করা যায় যে ফাইন, স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি হি ওয়াজ ইনভলভ উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, যেটা একটা জবের সাথে হতে পারে, এটা কাস্টমার কেয়ারে চাকরি করেছে হতে পারে, এই ধরনের কী কী চাকরি আপনি স্টুডেন্টদের জন্য সাজেস্ট করতে পারেন যে তারা ইনভলভ হতে পারে, যেটা তার শুধু স্বাবলম্বী হতে সাহায্যই করবে না পাশাপাশি তাকে কাজের অভিজ্ঞতা টেনে দেবে, যেটা ফ্রেশার হিসেবে কোথাও যখন অ্যাপ্লাই করবে এই অজুহাতে তাকে সিভি সর্টিংয়ে বাদ দিয়ে দেবে না কর্পোরেটগুলো যে তার অভিজ্ঞতা নেই। সুতরাং কী কী কাজ স্টুডেন্ট লাইফে আমরা করতে পারি? স্টুডেন্ট লাইফে আমরা যেটা করতে পারি যে আমাদের দেশের এখনকার ইকোনমি দেখেন, আজ থেকে কয়েক বছর আগেও, 15-20 বছর আগেও পৃথিবী ছিল রাউন্ড, কিন্তু এখন কিন্তু পৃথিবীকে বলা হচ্ছে অনেকটা ফ্ল্যাট। আমরা কিন্তু সবাই সব জানি, সবাই সব বুঝি কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, কোথায় জব অপরচুনিটি আছে, কোথায় কি আছে, এগুলো কিন্তু একটু চোখ মেললেই দেখা যায়। আমাদের চারপাশেই অপরচুনিটি আছে, আমরা কেউ কেউ সেটাকে দেখি, কেউ কেউ সেটাকে দেখেও ইগনোর করি। লাইক দেয়ার আর লট অফ রেস্টুরেন্টস ঢাকা, চট্টগ্রাম, সিলেট অথবা বিভিন্ন যে জেলা উপজেলাগুলো আছে সেখানেও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হচ্ছে, শপিং মল হচ্ছে, বিভিন্ন ধরনের দোকান হচ্ছে, বড় ধরনের ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে। হ্যাঁ, আপনি ওখানে ইনভলভ হন, কোনো একটা জায়গায় আপনি ইনভলভ হন। এখন একজন মানুষের পক্ষে খুব সহজেই অজুহাত দেওয়া সম্ভব, কারণ এটা দেওয়ার জন্য তেমন কোনো মানে এটা একটা জাস্ট একটা বাহানা, আমি কীভাবে করবো, কী করবো না করবো আপনি খুব সহজেই বলতে পারেন। কিন্তু আপনার একটা জায়গায় ইনভলভ হওয়া, আবার আপনি যদি মনে করেন যে আপনি কোথাও ইনভলভ হতে পারছেন না বা আপনার সেখানে সেক্ষেত্রে সমস্যা আছে, তাহলে আপনি কোনো একটা চিন্তা করেন, কোনো একটা নতুন আইডিয়া নেন, কোনো একটা উদ্যোগ আনেন, উদ্যোগটা নিয়ে মার্কেটে কাজ করেন। এখন তো সে স্টুডেন্ট থাকা অবস্থায় একটা উদ্যোগ নেওয়াটা কতটা ফিজিবল একটা স্টুডেন্টের জন্য? স্টুডেন্ট অবস্থায় উদ্যোগ নেওয়াটা ফিজিবল নাও হতে পারে বা ফিজিবল নাও হতে পারে, কিন্তু আপনাকে যেটা ব্যাপার হচ্ছে আপনার উদ্যোগটা হতে হবে ওই রকম। যেমন আপনি এখন যদি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করার পরিকল্পনা করেন, তাহলে সেটা তো মানে ফিজিবল হবে না। সেখানে আপনার ফান্ডিংটা কোথা থেকে আসবে বা কোনটা কীভাবে আসবে না আসবে, এরকম নানান ধরনের ব্যাপার সেখানে আছে। বাট আপনি যদি মনে করেন আপনি যদি ড্রয়িংয়ে ভালো হন, আপনি ছবি আঁকেন, বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনীতে আপনি যান, আমি বিভিন্ন জায়গায় আমি আসলে খুব নর্মাল এক্সাম্পল দিই, সো তারই আমি যদি একটা বলি যে আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো পিঠা বানাতে পারেন, তাহলে আপনি আপনার ইউনিভার্সিটিতে এসে আপনার বন্ধুবান্ধবদেরকে পিঠা খাওয়ান, পিঠা বিক্রি করা শুরু করেন। একটা পিঠা বানাতে 10 টাকা যদি খরচ হয়, 20 টাকায় সেটা সেল করা যায়, তো 100 পিঠা বেচলেও কিন্তু আপনার এখন যেটা স্মার্ট অনেক ইয়ে হয়ে গেছে পিঠার দিকে না যাক, এখন ছেলেমেয়েরা প্রাইভেট ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা হয়তো পিঠা বানানোর দিকে যেতে চাইবে না। তো স্মার্ট অনেক কাজ আছে, সাপোজ যদি বিজনেসে করতে চায়, ছোট কাজ করতে পারে, ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারে, তারা অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি লাইক ফুডপান্ডা, উবার, এরা বাংলাদেশে এসেছে, সেখানে পার্ট টাইম এমপ্লয়মেন্টের সুযোগ আছে, জিপিতে আছে, কাস্টমার সার্ভিসগুলোতে আছে, বড় বড় কোম্পানিগুলো যারা পার্ট টাইম কাস্টমার সার্ভিসের সুযোগ দিয়ে থাকে, যা সেখানে ইনভলভ হলে স্মার্টনেসটাও হয়, আপনার সিভিতে মেনশনও করা যায়। জি জি। সো অ্যাজ এ হোল যদি আপনি সর্বশেষ একটা কনক্লুড করেন, তাহলে যদি পয়েন্ট আকারে বলি যে আমাদের আলোচনাগুলো আজকে কী কী ছিল, প্রথমেই আমরা একটু জানতে পেরেছি যে শুধু নিজের আরেকজন উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজের আর্নিংয়ের জন্য হলেও আমাদের উচিত পার্ট টাইম
কোনো একটা কাজের সাথে ইনভলভ হওয়া, সেটা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে বিজনেস হতে পারে, হতে পারে সেটা ফ্রিলান্সিং, হতে পারে কোথাও জবে ইনভলভ হওয়া, পার্ট টাইম জবে ইনভলভ হওয়া, যেটা শুধু আপনাকে স্বাবলম্বী করবে না, পাশাপাশি আপনি কিছুটা কন্ট্রিবিউট করা শেখেন, জি কিছুটা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া, যেটা আপনি বলতে পারেন ইয়াস আই টুক দিস রেসপন্সিবিলিটি অ্যান্ড আই কেম আউট ফ্রম মাই দিস ক্রাইসিস, এটা যখন শো করতে পারবেন ইট ম্যাটার্স আ লট ইন ইউর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউর ফ্যামিলি লাইফ, তখন শুধু আপনি আপনাকে হেল্প করছেন, আপনার ফ্যামিলিকে করছেন, অ্যাজ এ হোল আমরা যে বলা হচ্ছে 47% বাংলাদেশি গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড, যে অভিশাপ আনএমপ্লয়মেন্টের, সেখান থেকে আপনি জাতিকেও মুক্তি দিচ্ছেন। সো থ্যাংক ইউ। আর একটা জিনিস যেটা আমি লাস্টে জাস্ট একটা কথা বলে কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে কি, একটা কোম্পানিতেও যখন একজন লোককে নিয়োগ করানো হয়, কোম্পানিও কিন্তু একজন দায়িত্বশীল লোক খোঁজে, যে দায়িত্ব নিতে পারে তাকেই খোঁজে। কাজেই আমার এই প্রথম যে ভিডিওটা করলাম, এটার মেইন মেসেজ থাকবে যে দায়িত্ব নেন, কিছু একটা করেন। এক্স্যাক্টলি, দায়িত্ব নেয়া, অর্থাৎ যে দায়িত্বটা যখন আপনি নিতে পারবেন, নিজের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, সমাজের দায়িত্ব, সোসাইটির দায়িত্ব, অবশেষে আপনি তখনই জাতির দায়িত্বটা নিতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং উইথ ক্যারিয়ার কোচ, থ্যাংক ইউ ভেরি মাচ।